আগের দিন করা চার উইকেটে দুশো তেপ্পান্ন রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ বাহাতি স্পিনার নোমান দিনের প্রথম ওভার সেই ওভার থেকে একটি করে সিঙ্গেল নেন মুশফিকুর রহিম ও লিটন দাস অপর প্রান্তে আক্রমণে আনা হয় ডানহাতি পেসার হাসান আলীকে তার ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন লিটন আম্পায়ার প্রথম আউট দেননি রিভিউ নিয়ে দিনের প্রথম সাফল্য তুলে নেয় পাকিস্তান আউট হওয়ার আগে এগারো চার ও এক ছয়ের মারে দুশো তেত্রিশ বল থেকে লিটন করেছেন একশো রান যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস লিটনের বিদায় ভেঙেছে দুশো ছয় রানের পঞ্চম উইকেট জুটি চট্টগ্রাম টেস্টে দৃঢ়তা দেখিয়ে প্রথম দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেছে সবকটি উইকেট হারানোর আগে টাইগাররা জড়ো করেছে তিনশো তিরিশ রান চার উইকেটে দুশো তেপ্পান্ন রান নিয়ে ব্যাট করতে নেমে লিটন দাস ও মুশফিকুর রহিম কেউই বেশিক্ষণ থিতু হতে পারেননি ২০৬ ছয় রানের পার্টনারশিপ ভাঙে লিটনের বিদায় নতুন দিনে দলের স্কোর মাত্র দুই রান জড়ো করতেই হাসান আলীর বলে এলবিডব্লিউ হন প্রথম দিনের চোটের সংখ্যা কাটিয়ে মাঠে ফেরা লিটন সাজঘরে ফেরার আগে দুশো তেত্রিশ বলের মোকাবেলায় একশো চোদ্দ রান করেন এগারোটি চার ও একটি ছক্কার সহায়তায় সাত নম্বরে ক্রিজে নামানো হয় ইয়াসিরুল চৌধুরী রাব্বিকে যিনি দীর্ঘ প্রতিকার পর অবশেষে অভিষেকের ছিকে ছিঁড়তে পেরেছেন এই ম্যাচে তবে চট্টগ্রামের এই তরুণ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তেরো বলে কোনো রান করেনি চতুর্দশ বলে চার হাকিয়ে খোলেন রানের খাতা তবে ওই চার পর্যন্তই সই উনিশ বলের মোকাবেলায় চার রান করে বোল্ড হন ইয়াসের এবারও শিকারী সেই হাসান তবুও দুশ্চিন্তার কারণ কমই ছিল কারণ ক্রিজে ছিলেন মুশফিক সেই মুশফিক একানব্বই রানে পৌঁছে খেললেন ১৪টি ডট বল এরপর পঞ্চদশ বলে উইকেটটাই খোয়ালেন ২২৫ বলের মোকাবেলায় এগারোটি চারে সাজানো একানব্বই রানের ইনিংস মনে করিয়ে দিল টেস্টে এর আগেও চারবার নর বলে আউট হয়েছেন মুশফিক সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যে সংখ্যা এখন সাত মোহাম্মদ রেজওয়ানের ক্যাচে পরিণত করে মুশফিককে স্বীকার করেন ফাহিম আশরাফ শতকের অপেক্ষায় থাকা মুশফিকের নেওয়া রিভিউ কোনো কাজে লাগেনি আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ারের একমাত্র শতকটি পেয়েছিলেন চট্টগ্রামের দলের সর্বশেষ টেস্টে এবারও উইকেটে নেমে তিনি খেলতে থাকলেন স্বাচ্ছন্দে তবে অপর প্রান্তে তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউ তাইজুল ইসলাম এগারো আবুজাহ চৌধুরী রাহে আট ও এবাদত হোসেন গোল্ডেন টাকের শিকার হয়ে বিদায় নিলে একশো চোদ্দোর দশমিক চার ওভার ব্যাট করা বাংলাদেশের ইনিংস থামে তিনশো তিরিশ রানে আটষট্টি বল ছয়টি চারের সহায়তায় আটত্রিশ রান করে অপরাজিত থাকেন মিরাজ প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের পেসার হাসান আলী জানিয়েছিলেন বাংলাদেশকে সাড়ে তিনশো রানের মধ্যে আটকে রাখতে চান তিনি দ্বিতীয় দিনের প্রথম সেশনে একাই চার উইকেট শিকার করে বাংলাদেশকে তিনি রুখে দিয়েছেন তিনশো তিরিশ রানে ইনিংসে হাসান একাই পেয়েছেন পাঁচটি উইকেট